স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরেই চলবে মেট্রো রেল। দিন রাত এক করে চলছে কাজ, শেষ হয়েছে অর্ধেকের বেশি। শতভাগ শেষ হয়েছে পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ। রোড স্ল্যাব বাকি মাত্র ১৯টি, রেলিং করতে প্যারাপেট তৈরিতে ধীর গতি। মামলা জরিমানাতেই আটকে আছে চট্টগ্রামে পাহাড় কাটা ঠেকানো। এক দশকে বিলীন অন্তত ২০০, রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে পাহাড় খেকোরা। সমসংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। প্রতি মাসে এক কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এমন তালে চলতে থাকলে নির্ধারিত সময়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে চলবে মেট্রো রেল। এরই মধ্যে ৫৩ ভাগের বেশি কাজ সার্বিকভাবে শেষ হয়েছে। কাজ নির্বিঘ্ন রাখতে প্রকল্প সংশ্লিষ্টদের দ্রুত ভ্যাকসিনের আওতায় আনার কথা জানিয়েছে ব্যবস্থাপনা পরিচালক। রাশেদ লিমন জানাচ্ছেন বিস্তারিত। দিনরাত এক করে চলছে মেট্রো রেলের কাজ, লক্ষ্য ছুঁতে হবে তাই দম ফেলারও ফুরসত নেই। উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও ফার্মগেট মতিঝিল এলাকায় দৃশ্যমান প্রকল্পের অগ্রগতি। এরই মধ্যে প্রথম ৩টি স্টেশনে বসেছে রেলের স্লিপার। ভায়াডাক্ট, ফার্মগেট ও কাউরানবাজার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছেছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫৩.৫৮%। দিয়াবাড়ি এলাকায় আসলে চোখের সামনে ধরা পড়বে মেট্রো রেলের এমন মহাযজ্ঞ। একদিকে চলছে স্টেশন নির্মাণের কাজ, চলছে রেলের স্লিপার বসানোর কাজ, আবার ঠিক তার পাশেই নিচে একদম হরদম এগিয়ে যাচ্ছে গার্ডার এবং স্ল্যাব নির্মাণের কাজ। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ শেষ হয়েছে ৭৮%, আর আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ৪৮%, আর তৃতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে ৪২%। ২০.১০ কিলোমিটার ভায়াডাক্ট হলো আমাদের পরিপূর্ণ ভায়াডাক্ট। তার ভিতরে আমরা ইতিমধ্যে ১৩ কিলোমিটার ভায়াডাকের ইরেকশন কাজ সম্পন্ন হয়েছে। প্যাকেজ ১ এর আওতায় প্রকল্প এলাকায় ভূমি উন্নয়নের কাজ শতভাগ শেষ। প্যাকেজ ২ এর কাজ ৭৫ ভাগের বেশি। ৩ ও ৪ এর কাজ শেষ হয়েছে ৭৫ ভাগ। পঞ্চম প্যাকেজে ৫২%। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম প্যাকেজের কাজ যথাক্রমে শেষ হয়েছে ৫৩, ৫২ ও ৩৩%। প্রতি মাসে ভায়াডাক্টের অগ্রগতি ১ কিলোমিটার। কর্তৃপক্ষ বলছে এই গতিতে কাজ চললে লক্ষ্য অর্জন সম্ভব। আমরা যেভাবে অগ্রসর হচ্ছি আমরা আশা করছি যে আমরা আমাদের যেটা আর্লি কমিশনিংয়ের যে টার্গেট, লক্ষ্যমাত্রা, সেটা আমরা অর্জন করতে পারব। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর যে বৎসর, সেই বৎসরটাকে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এটা কাজ করছি। সে লক্ষ্যে এপ্রিলে পরীক্ষামূলক ট্রেন চলাচলের পরিকল্পনা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শতভাগ শেষ হয়েছে পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ। রোড স্ল্যাব বাকি আছে আর মাত্র ১৯টি। এর মধ্যে সেতুতে রোড স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে ৪৭ ভাগ, আর রেল স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে ৬৭ ভাগ। স্প্যানের উপর শতভাগ স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগবে আরও ৬ মাসের বেশি। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সেতুর ৪১টি স্প্যানের উপরে অংশে রোড স্ল্যাব, আর নিচের অংশে বসাতে হবে রেল স্ল্যাব। এর মধ্যে সবগুলো স্প্যান বসানোর পাশাপাশি সেখানে স্ল্যাব বসানোর কাজও এগিয়েছে বেশ। জাজিয়া প্রান্তে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বসে গেছে রোড ও রেল স্ল্যাব। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে স্ল্যাবগুলো নির্মাণ কাজ চলছে। এই ইয়ার্ডে বানানো হচ্ছে সেতুর ২৭৯১টি রোড স্ল্যাব আর ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাব। এর মধ্যেই শতভাগ রেল স্ল্যাব নির্মাণ কাজ শেষ। রোড স্ল্যাব বানানোর কাজও প্রায় শেষের দিকে, বাকি আছে মাত্র ১৯টি। নির্মাণ কাজ শেষে ভাসমান বার্জের সাহায্যে নদীতে নিয়ে যাওয়া হচ্ছে এইসব স্ল্যাব। পিলারের উপর বসে যাওয়া স্প্যানগুলোতে ক্রেনের সাহায্যে যুক্ত করা হচ্ছে রোড ও রেল স্ল্যাবগুলো। এখন পর্যন্ত রোড স্ল্যাব বসানো হয়েছে ১৩৬১টি, আর রেল স্ল্যাব যোগ হয়েছে ১৯৭৪টি। রেলওয়ে ডেকের কাজটা কম্পারেটিভলি সহজ, যা আমাদের অলরেডি ৬০% হয়ে গেছে। এক একটা স্প্যান করতে সময় লাগে অনেক, এক মাসের বেশি লেগে যায় একটা স্প্যান একটা গ্রুপে করতে। এটা আমাদের এই কাজটাই টাইম কনজিউমিং। তবে সে তুলনায় কিছুটা ধীরে এগুচ্ছে সেতু ও ভায়াডাক্টের দুই পাশে প্রায় ২৫ কিলোমিটার রেলিং নির্মাণের জন্য প্যারাপেট তৈরির কাজ। মোট ১২,০০০ প্যারাপেটের মধ্যে বানানো হয়েছে ৭,০০০, সেতুতে বসানো হয়েছে মাত্র ২২টি। সুখবর হলো ইয়ার্ডে স্ল্যাব বানানোর কাজ প্রায় শেষের দিকে। এক একটি স্প্যানে স্ল্যাব বসাতে সময় লাগে ১ মাসের মতো। এখন
জনবল বাড়িয়ে অনেকগুলো দল অনেকগুলো জায়গায় একসঙ্গে যদি কাজ করতে পারে তবে আশা করা হচ্ছে আগামী বছরের জুন মাস নাগাদ স্ল্যাব বসানোর কাজ শেষ করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বছরের এই শেষ সময়টাতে টানা ছুটির কারণে অনেকটাই ফাঁকা হয়ে যায় বিশ্বের অন্যতম ব্যস্ত শহর লন্ডন। তার উপর এবারের কঠোর লকডাউনের কারণে কেনাকাটার জন্য বহুল প্রতীক্ষিত বক্সিং ডেতেও পুরো শহর পরিণত হয়েছে ভুতুড়ে নগরীতে। সবসময়ে জমজমাট বাঙালি পাড়াও এখন শান্ত, এমন চিত্র কখনো দেখেনি শহরবাসী। লন্ডন থেকে সে খবর জানাচ্ছেন শোয়েব কবির। এ যেন জনমানবহীন ভুতুড়ে নগর। বাস ও ট্রেন স্টেশনে নেই ভিড়, যাত্রীশূন্য ট্রেনগুলো ছুটছে লন্ডনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেনাকাটার জন্য। ব্রিটেনবাসীর কাছে বক্সিং ডে মানেই স্বপ্নের দিন। বিগত সময়ে দিনটিতে সকাল থেকেই কেনাকাটায় ব্যস্ত থাকতেন স্থানীয় বাসিন্দারা, তবে এবারের চিত্র পুরোটাই উল্টো। কেনাকাটা তো দূরেই থাক, ঘর থেকে বের হওয়াই মানা। বক্সিং ডেতে আমরা সচরাচর কেনাকাটা করতে বাইরে যেতাম, এবছর আর আমরা তা করতে পারছি না। লন্ডন শহর যেন দিনে দিনে ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। একদিকে ক্রিসমাসের বন্ধ, অন্যদিকে ভাইরাসের সংখ্যা, প্রতিনিয়ত মানুষের মাঝে ভাইরাসের আশঙ্কা বেড়েই চলেছে। লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোরও একই অবস্থা। নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই। 10 বছরে এই ধরনের এই পরিবেশটা লন্ডন কখনো দেখি নাই। রাস্তাঘাট শূন্য, মানুষজন এখন স্টে অ্যাট হোম, মানুষজন এখন ঘরের মধ্যে বন্দি। আর এই বর্তমানে যে ক্রিসমাস টাইম, এমনিতেই ক্রিসমাস ডে হোল ইউকেতে ক্লোজ থাকে সব কিছু। এদিকে ক্রিসমাসও সপ্তাহ বন্ধ, একদিকে লকডাউনও দেয়, করোনা ভাইরাসও দেয়। মানুষ একবারে কোয়াইট, রাস্তাঘাট খুবই কোয়াইট, মানুষ না, সব বইয়ের মাঝে আছে, আতঙ্কর মাঝে আছে। ব্রিটেনে প্রতিদিন গড়ে 650 মানুষ করোনার সঙ্গে জীবন যুদ্ধে হেরে যাচ্ছেন। এখনো পর্যন্ত অদৃশ্য এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন 22 লাখেরও বেশি। নতুন করোনা ভাইরাসের তাণ্ডবে লন্ডন সহ ব্রিটেনের সবকটি শহর এখন লন্ডভন্ডম। ব্যস্ততম লন্ডন শহরের এসব গণপরিবহনের অবস্থা দেখলে বোঝা যায় শহর কতটুকু ফাঁকা এবং নিরবতা বিরাজ করছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বৃহত্তর চট্টগ্রামে উন্নয়ন কাজের পাশাপাশি নানা অজুহাতেই চলছে নির্বিচারে পাহাড় কাটা। প্রভাবশালীদের দাপটে এখানকার পাহাড়ি বনাঞ্চলগুলো একের পর এক নিশ্চিহ্ন হচ্ছে। গত এক দশকে নগরীর 35টি সহ এই অঞ্চলের অন্তত 200 পাহাড় বিলীন হয়ে গেছে পাহাড় খেকোদের কাছে। একের পর এক মামলা দায়েরের পরও রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় পার পেয়ে যাচ্ছে পাহাড় খেকোরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 6.5 কিলোমিটার রাস্তা করতে গিয়ে নগরের বাইজিত এবং জেলার সীতাকুণ্ডের সীমান্তবর্তী অন্তত 15টি পাহাড় কেটে ধ্বংস করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর তাদের 10 কোটি টাকা জরিমানাও করে, কিন্তু সেখানে থমকে আছে পাহাড় কাটার অপরাধের দণ্ড। এভাবে নানা অজুহাতে বৃহত্তর চট্টগ্রামে চলছে পাহাড় কাটা। উন্নয়নের নামে সরকারি সংস্থাগুলো যেমন পাহাড় কাটছে, তেমনি রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালীরা পাহাড় কাটছে তাদের প্রভাবে। ক্ষমতার ছত্রছায়াতে এই পাহাড়গুলি কাটছে এবং মুনাফা খেকো ব্যবসায়ী মহলও তাদের মালিকানাধীন পাহাড়গুলি কাটছে, রাজনৈতিক দলকে ম্যানেজ করে এবং প্রশাসনকে ম্যানেজ করে। সম্প্রতি কুমিল্লা লালমাই এলাকায় সড়ক তৈরির নামে কোনো রকম অনুমতি ছাড়াই 1 লাখ ঘনফুটের বেশি পাহাড় কেটে নেয় ঠিকাদার প্রতিষ্ঠান। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর মামলা দায়েরের সুপারিশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় সংসদ সদস্য। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে শাসাতে দ্বিধা করেননি তিনি। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পরিবেশ অধিদপ্তর এক্ষেত্রে এক প্রকার অসহায়, তবে উন্নয়ন কাজের নামে এ ধরনের পাহাড় নিধনের বিপক্ষে অবস্থান বিশেষজ্ঞদের। এই সেগুলো কিন্তু ধ্বংস করলে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এদিকে সাক্ষীর অভাবে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতে বছরের পর বছর ঝুলে আছে পাহাড় কাটার অভিযোগে দায়েরকৃত 150-র বেশি মামলা। এর মধ্যে চার্জশিট পাওয়ার পর অন্তত 70টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে, বাকি মামলাগুলো তদন্তাধীন। কিন্তু রাজনৈতিক বলয়ের পাশাপাশি প্রভাবশালীদের নানা হস্তক্ষেপে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ সরকারি কৌঁসুলির। প্রভাবশালী থাকার কারণে এরা বিভিন্নভাবে তৈরি করে দীর্ঘসূত্রিতার কারণ হয়। আর যারা তদন্তের কর্মকর্তা আছে এদের মধ্যে আইনের প্রসেসের ব্যাপারে
অজ্ঞতা আছে। পরিবেশ আইনে পাহাড় কাটাকে অপরাধ হিসেবেই উল্লেখ করা হয়েছে। অনুমতি ছাড়া পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেলে 2 বছরের জেল এবং 2 লাখ টাকা জরিমানা আদায়ের বিধান রয়েছে। অমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। কক্সবাজারে আধুনিক পদ্ধতিতে শুটকি উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শুটকি প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র স্থাপন নামে একটি প্রকল্প সম্প্রতি অনুমোদন হয়েছে একনেকে। এতে খুশি শুটকি মহাল মালিক ও ব্যবসায়ীরা, তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রকল্পের জমি বাড়ানোর দাবি তাদের। বিস্তারিত জানব সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। দেশের সবচেয়ে বড় শুটকি মহাল কক্সবাজারের নাজিরহাটে কাঁচা মাছ শুকিয়ে শুটকি তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। 400 মহালে প্রতি মৌসুমে উৎপাদন হয় প্রায় 1 লাখ মেট্রিক টন শুটকি। তবে বিমানবন্দর সম্প্রসারণের জন্য নাজিরহাট টেক সহ আশপাশের এলাকা অধিগ্রহণ করছে সরকার। তাই পুরুষকুল আশ্রয়ন প্রকল্পের পাশে স্থাপন করা হচ্ছে শুটকি উৎপাদনের আধুনিক কেন্দ্র। সেখানে জমি কম হওয়ায় সব মহাল স্থানান্তর করা যাবে কিনা সংশয়ে আছেন ব্যবসায়ীরা। যে আধুনিক পদ্ধতিতে শুটকি মাছ উৎপাদন করা যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে ওটা আমাদের জন্য ভালো হবে। শান্তিপূর্ণ যদি এরকম ব্যবসা বাণিজ্য করতে পারি আমরা ওখানে যেতে মানে আছি, রাজি আছি। প্রকল্পে বিশুদ্ধ পানি, সড়ক যোগাযোগ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মৎস্য ব্যবসায়ী সমিতি। স্থানান্তরিত হওয়ার পরে আমাদের দাবি থাকবে যে 1 নম্বরে আইনশৃঙ্খলা দিকে সরকার নজর রাখা দরকার এবং রাস্তাঘাট, বিদ্যুৎ এবং পানি আমাদের 4টি মৌলিক চাহিদা সেখানে থাকবে। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন 198 কোটি 15 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ আগামী মাসে শুরু হবে। আমাদের প্রকল্পটার মেয়াদ শুরু হবে জানুয়ারি 2021 থেকে। মাটি ভরার কাজ সম্পূর্ণ এখনো হয়নি। জানুয়ারি থেকে হয়তো আমাদের ওখানকার কার্যক্রম আমরা শুরু করতে সক্ষম হব। এটি বাস্তবায়িত হলে পরিবর্তন আসবে দীর্ঘ 40 বছরের শুটকি উৎপাদনের প্রক্রিয়ায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ও তুরস্ক ইসরায়েলের সাথে সম্পর্কের উন্নয়ন চায় বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শুক্রবার সাংবাদিকদের এরদোয়ান বলেন, তেল আবিবের শীর্ষ নেতৃত্বের কারণে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করছে তা কোনো অবস্থাতেই তুরস্ক মেনে নেবে না বলে পরিষ্কার জানিয়ে দেন এরদোয়ান। 2018 সালে জেরুজালেমে ইসরায়েলি দূতাবাসে স্থানান্তরের প্রতিবাদে দেশটি থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে তুরস্ক। এরপর আঙ্কারা থেকেও নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় ইসরায়েল। ফেডারেশন কাপের খবর জানাবো। শনিবার দিনের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হবে উত্তর বারিধারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বিকেল 5:15। একই মাঠে রাত 8টায় সাইফ স্পোর্টিং এর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। ফেডারেশন কাপের শুরুটা দারুণ হয় আরামবাগ ক্রীড়া সংঘের। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 2-0 গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে মতিঝিলপাড়ার ক্লাবটি। এবার তাদের প্রতিপক্ষ উত্তর বারিধারা। দলগত পারফরমেন্স করে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় আরামবাগ। তরুণদের পাশাপাশি বিদেশিরাও সেরাটা দিয়ে মুখিয়ে আছে। আরেক ম্যাচে ব্রাদার্সের মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে হারের আক্ষেপ ভুলে এবার ইতিবাচক ফুটবল খেলে জিততে চায় গোপীবাগের দল ব্রাদার্স। অন্যদিকে জয় দিয়ে ফেডারেশন কাপের মিশন শুরু করে আত্মবিশ্বাসের তুঙ্গে সাইফ। কোচের আস্থার প্রতিদান দিতে বদ্ধপরিকর সবুজ ইয়াসিন আরাফাতরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরেই চলবে মেট্রো রেল। দিন রাত এক করে চলছে কাজ, শেষ হয়েছে অর্ধেকের বেশি। শতভাগ শেষ হয়েছে পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ। রোড স্ল্যাব বাকি মাত্র 19টি। রেলিং করতে প্যারাপেট তৈরিতে ধীর গতি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।